একাদশ শ্রেণীর শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে উপস্থিত আছি আমি মোহাম্মদ শামসুল্লাহ চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম প্রথম ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা অধ্যায় ৬ মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আসো আলোচনা শুরু দিয়ে আমরা শিখে নিই পোয়ান্ত বস্তুর সূত্র বলি। দেখো, বিজ্ঞানী গ্যালিলিও পোয়ান্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র দিয়েছে। প্রথম সূত্রটা কি দেখো, প্রথম সূত্র যে বিনা বাধায় যদি আমরা কোনো একটা ভারী আর হালকা বস্তু ফেলা হয় তাহলে সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখো, যদি এই উচ্চতা থেকে আমরা কোনো একটা ভারী একটা বস্তু, এটা হচ্ছে একটা ভারী বস্তু, আর এখান থেকে আমরা ফেলবো একটা হালকা বস্তু, দেখো যদি বিনা বাধায়, যেখানে কোনো বাধা থাকবে না, এই বিনা বাধায় যদি আমরা ভারী আর হালকা বস্তু ফেলি তাহলে সমান সময়ে এই বস্তুটা এখান থেকে এটুকু আসতে যে সময় লাগবে টি, আর হালকা বস্তুটার এখানে আসতে যে সময় লাগবে টি, বা এটা ধরো টি ওয়ান, এটা টি টু, এই টি ওয়ান আর টি টু সমান হবে। অর্থাৎ একই উচ্চতা থেকে ভারী ও হালকা বস্তু বা যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এরপর দেখো দ্বিতীয় সূত্রটা কি রয়েছে, দেখো দ্বিতীয় সূত্র পোয়ান্ত বস্তু, দ্বিতীয় সূত্রটা বলা হয়েছে যে বাধাহীন পথে পোয়ান্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। অর্থাৎ যদি আমি বাধাহীনভাবে কোনো একটা বস্তু পড়তে দেই, তাহলে এখান থেকে ধরো একটা বস্তু পড়তেছি আমি নিচের দিকে, তাহলে এই বস্তুটার বেগ যদি ভি হয় সেটা তার সময়ে টি এর সমানুপাতিক হবে। অর্থাৎ কোনো একটা বস্তু সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পেতে থাকে, সময় যত বাড়বে বস্তুটার বেগও কি তত বাড়বে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো এই ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। অর্থাৎ বিনা বাধায় যদি কোনো বস্তু পড়তে দেওয়া হয় তাহলে ওই বস্তুর প্রাপ্ত বেগ সময়ে সমানুপাতিক। এরপর দেখো পোয়ান্ত বস্তু সম্পর্কে যে তৃতীয় সূত্রটি রয়েছে সেটি হচ্ছে উচ্চতা আর সময়ের মধ্যে সম্পর্ক। দেখো এখান থেকে যদি কোনো একটা বস্তু ফেলা হয় সে যদি এইচ দূরত্ব অতিক্রম করে, একটা বস্তুর দূরত্ব যদি এইচ হয় তাহলে সূত্রটা কি দেখো, যে বাধাহীন পথে পোয়ান্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গের সমানুপাতিক। অর্থাৎ বস্তুটা অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয় এবং এই এইচ দূরত্ব অতিক্রম করতে যদি বস্তুটা টি সময় লাগে তাহলে আমরা বলতে পারবো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি দেখো এই এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার সমান আমরা বলতে পারবো এইচ টু ডিভাইডেড বাই টি টু স্কোয়ার। তাহলে তিনটে সূত্র যদি আমি আবার রিপিট করি, দেখো যে বিনা বাধায় সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বিনা বাধায় পোয়ান্ত বস্তুর অতিক্রান্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। আর তিন নম্বর সূত্রটা হচ্ছে যে বিনা বাধায় পোয়ান্ত কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব সময়ে বর্গের সমানুপাতিক। তোমরা এই তিনটা সূত্রর বর্ণনা শিখবে এবং এখান থেকে যে গাণিতিক যে ফর্মটা আছে এটা একটু বাসায় বসে দেখবে। আসো বন্ধুরা, এরপরে এই পোয়ান্ত বস্তুর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রহ সম্পর্কিত কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলার গ্রহ সম্পর্কে তিনটা সূত্র দিয়েছে যেটাকে কেপলারের সূত্র বলা হয়। এই কেপলারের সূত্রগুলো যদি আমরা একটু দেখতে চাই, প্রথমে আমরা এভাবে একটা গ্রহের পথ বিবেচনা করতে পারি। এখানে ধরো মনে করি এখানে আছে সূর্য, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম, এটা এম, এটা হচ্ছে আর। আরেকটা জিনিস আমরা বিবেচনা করি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে
কেপলারের প্রথম সূত্রটা দেখো, প্রথম সূত্রটা কি বলছে? এই সূর্যগুলো হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত। তোমরা জানো যে প্রতিটা গ্রহই কি সূর্যটিকে টুকরে করে, তাহলে এই ঘোরার পথটা কেমন হবে বা পর্যায়কালের সাথে সম্পর্কটা কেমন হবে, এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার তিনটে সূত্র দিয়েছে, যেটাকে কেপলারের গ্রহ সম্পর্কিত সূত্র বলা হয়। তাহলে প্রথম সূত্রটা দেখো, যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তার মানে এটা যদি সূর্য হয়, তাহলে সূর্যকে এই যে উপবৃত্তাকার পথে এই গ্রহগুলো হচ্ছে এই পথে প্রদক্ষিণ করবে, অর্থাৎ সূর্যকে কেন্দ্রে রেখে তারা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। এটা হচ্ছে গ্রহ সম্পর্কিত প্রথম সূত্র। এরপর দেখো প্রথম সূত্রটার নাম হচ্ছে, গ্রহের কেপলারের প্রথম সূত্রটার নাম হচ্ছে তোমার উপবৃত্ত সূত্র, উপবৃত্ত সূত্র। প্রথম সূত্রটাকে বলা হচ্ছে উপবৃত্ত সূত্র। আমি সূত্রটা যদি আবার বলি, দেখো যে প্রতিটি গ্রহ সূর্যকে একটি কেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এটা হচ্ছে গ্রহ সম্পর্কিত কেপলারের প্রথম সূত্র। এরপর দেখো কেপলারের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র। এটাকে ক্ষেত্রফল সূত্র কেন বলা হয় দেখো, কারণ হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আমরা একসঙ্গে যদি বিবেচনা করি, এখানে সূর্য আছে, তাহলে এই গ্রহ যদি কেন্দ্রে যে সংযোগের সরলরেখা ধরো এম এস আর এটা হচ্ছে আর এস, তাহলে এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু কার সমান হবে? গ্রহটা যদি এখানে আসবে তখন তার সমান হবে, অর্থাৎ প্রতিটি গ্রহের গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এরপর দেখো অর্থাৎ এখান থেকে যদি আমরা এই এম আর এস এর ক্ষেত্রফল হচ্ছে পি কিউ এস এর ক্ষেত্রফলের সমান হবে, এটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র। তৃতীয় সূত্রটাকে, কেপলারের তৃতীয় সূত্র, এটার আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয় সময়ের সূত্র। সূত্রটাকে দেখো, যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বে ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যদি আর হয় আর প্রতিটি গ্রহের পর্যায়কাল যদি টি হয়, তাহলে আমরা লিখতে পারবো এই টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ, অর্থাৎ প্রতিটি গ্রহের গড় দূরত্ব তার পর্যায়কালের, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ যদি কোন একটা গ্রহের পর্যায়কাল টি হয় আর ওই গ্রহের গড় দূরত্ব আর হয়, তাহলে আমরা লিখতে পারবো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে গ্রহের সম্পর্কিত যে কেপলারের সূত্র তিনটা রয়েছে, এই তিনটা সূত্র একেবারে ছোটস্থ করে ফেলতে হবে, কারণ আমাদের অনেক সময় আসতে পারে কমার্কের প্রশ্নে যে গ্রহ সম্পর্কিত কেপলারের দ্বিতীয় সূত্রটি লেখো বা গ্রহ সম্পর্কিত কেপলারের সময়ের সূত্রটি লেখো, তখন শুধুমাত্র তোমাদেরকে সূত্রটা বিব্রত করতে হবে। এবার আসো আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে জানি। দেখো মহাকর্ষ, মহাকর্ষ এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকেই কিন্তু বলা হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ একটা চেয়ার আর ধরো একটা টেবিল, এটার মধ্যে যদি কোনো আকর্ষণ বল থাকে, বা একটা মানুষ আর একটা গাছ, এটার মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে কিন্তু বলা হচ্ছে মহাকর্ষ। এই মহাকর্ষ বলের মান দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুর ভর, বস্তুদের ভর, আর এদের মধ্যকার দূরত্ব। ধরো আমি এই এম ওয়ান আর এম টু দুটো বস্তু বিবেচনা করলাম, পৃথিবীর মধ্যে দুটো বস্তু এম ওয়ান এবং এম টু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এখন এদের মধ্যকার আকর্ষণ বল যদি এফ হয়, তাহলে এই আকর্ষণ বলটা শুধুমাত্র এই বস্তুদ্বয়ের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আর মহাকর্ষ বল হচ্ছে খুবই দুর্বল প্রকৃতির একটা বল, এবং এই বলের পাল্লাটা হচ্ছে অসীম। এবং এই বল বস্তুর আকৃতি, ধরো বস্তুটা বড় না ছোট কেমন, আকৃতির উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না, অভিমুখ মাধ্যমের উপরও নির্ভর করে না।
এই মহাকর্ষ বল শুধুমাত্র দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুদ্বয়ের ভর এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরে। এরপর দেখো মহাকর্ষ পরে আমরা শিখবো অভিকর্ষ। অভিকর্ষ আমি কি বলছি যে মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে কিন্তু বলা হচ্ছে মহাকর্ষ। এখন এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী আর অন্য যে কোনো একটা বস্তু, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কিন্তু বলা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী অন্য একটা বস্তুর উপর যে আকর্ষণ বল কাজ করে, পৃথিবীর অন্য কোনো একটা বস্তুর উপর যে আকর্ষণ বল কাজ করে সে আকর্ষণ বলটাকে কিন্তু বলা হচ্ছে অভিকর্ষ। দেখে অভিকর্ষ হচ্ছে চন্দ্র সূর্যের মধ্যে আকর্ষণ বল আমরা বলতে পারি মহাকর্ষ, আর অপর দিকে পৃথিবী আর কামের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মূলত অভিকর্ষ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মহাকর্ষ সম্পর্কে নিউটনের একটা সূত্র রয়েছে, আমরা সেই সূত্রটি সম্পর্কে আলোচনা করব। তাহলে সূত্রটির নাম প্রথমে লিখে নেই, নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমে হচ্ছে এখানে M1 আর M2 ভরে দুটো বস্তু বিবেচনা করি, যার পরস্পর থেকে কি দূরত্বে আছে, এদের মধ্যে তার আকর্ষণ বল হচ্ছে F। এখন দেখো সূত্রটা কি বলছে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুর ভর দয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো এই M1 আর M2 দুটো যদি ভরের বস্তুর আকর্ষণ বল যদি F হয়, তাহলে এই F সমানুপাতিক হবে M1 এবং M2। এবং আরো কি বলছে যে এই মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো F সমানুপাতিক M1 M2 সরি দেখো 1/d2। এবং এই আকর্ষণ বলতে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, মানে এই আকর্ষণ বলতে অবশ্যই কি এদের দুইটা বস্তুর যে সংযোগ রয়েছে সরলরেখা, সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এখন দেখো এই দুইটা সূত্র যদি আমরা একসাথে করে লিখতে চাই, তাহলে ফাইনালি আমি এভাবে লিখতে পারি এই F সমানুপাতে M1 M2 ডিভাইডেড হচ্ছে d2। অর্থাৎ বস্তুর ভরের ভর দয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠিয়ে ফেলতে যাই, এই সমানুপাতিক চিহ্ন পরিবর্তে আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি যেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে দেখো ফাইনালি আমরা এভাবে লিখতে পারবো F=g × M1 M2 বাই হচ্ছে d2। এই যে জি লিখলাম, এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা নির্দিষ্ট মান রয়েছে, সে মান হচ্ছে 6.673 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান। আমরা যখন কোনো গাণিতিক সমস্যা করবো তাদের মানটা অবশ্যই কি আমাদেরকে জানতে হবে। এরপরে দেখো তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, এটা আমাদেরকে শিখতে হবে যে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সে আকর্ষণ বলটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এবং মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে জি দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মহাকর্ষ বল পড়লাম, এই মহাকর্ষ বলের প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মহাকর্ষ বলের প্রকৃতিটা কি দেখো, মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল। অর্থাৎ এই M1 আর M2 বস্তুর মধ্যে আকর্ষণ বল, এই বলটাকে কিন্তু আমরা মহাকর্ষ বল হিসেবে বিবেচনা করবো। এবং মহাকর্ষ বল সবসময় কি আকর্ষণ দল বল বা আকর্ষণ ধর্মী বল। এরপর দেখো মহাকর্ষ বল বস্তু দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা যে M1 আর M2 ভরে দুটো বস্তু নিয়েছি, এদের মধ্যকারী সংযোগ সরলরেখা বরাবরই আকর্ষণ বল সবসময় ক্রিয়া করবে। 3 নম্বরটা দেখো যে মহাকর্ষ বল বস্তুদ্বয়ে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, মানে আমরা কোন মাধ্যম নিয়ে কাজ করবো, বায়ু মাধ্যম বা বায়ুশূন্য মাধ্যম বা মনে করো আলোর মধ্যে নেবো বা পানির মধ্যে নেই, যেখানেই নেই না কেন কোনো মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। আর একটা হচ্ছে যে মহাকর্ষ বল বস্তুদ্বয়ে ভরের গুণফলের সমানুপাতিক হয়, তার মানে হচ্ছে মহাকর্ষ বলটা অবশ্যই কি দুইটা বস্তুর ভরের উপর নির্ভর করে।
এরপর দেখো আমরা যেটা শিখবো যে ওজন, যে ওজন কাকে বলে বা ওজন জিনিসটা কি, দেখো এটা শুধু তোমরা পরিচিত যে আমরা সবাই জানি যে ডাব্লিউ হচ্ছে ওজন। এই ডাব্লিউ সময় আমরা বলি এমজি। তাহলে এটা কেন বলা হয়, দেখো যে কোনো একটা বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভার বলা হয়। অর্থাৎ দেখো আমরা যদি এখানে কোনো একটা বস্তু ঝুলিয়ে রাখি তাহলে এই ওজনটা সবসময় কি নিচের দিকে ক্রিয়া করবে, এই ইটাকে বলা হচ্ছে যে ওজন বা ভার। এরপর দেখো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের আলোচনা শুরুতেই কি আমরা নিউটনের সূত্র করেছিলাম এবং কেপলারের সূত্র করেছি, এখন আমরা এই নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রটা কিভাবে আসতে পারি সেটা দেখব। আসো আমরা নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রটা প্রমাণ করে ফেলি, নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র যদি প্রমাণ করতে যাই, প্রথমে হচ্ছে আমরা এভাবে একটা বৃত্তাকার একটা বৃত্ত এঁকে নেই, এই বরাবর হচ্ছে পি, পি এখানে হচ্ছে এম ক্রিয়া করবে আর এখানে হচ্ছে একটা। শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা কেপলারের সূত্র থেকে নিউটনের সূত্র থেকে কিভাবে কেপলারের সূত্রটা প্রমাণ করতে পারি এটা দেখি। এখানে আমরা বিবেচনা করলাম যে এম হচ্ছে একটা গ্রহের ভর আর ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের ভর আর এই আর হচ্ছে ব্যাসার্ধ বা এম আর এর মধ্যবর্তী দূরত্ব আর এফ হচ্ছে যে মধ্যকার আকর্ষণ বল। এখন দেখো এই যদি স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে একটা মহাকর্ষ বল ক্রিয়া করবে, সেই মহাকর্ষ বলটাকে যদি আমরা এফ জি দিয়ে প্রকাশ করি তাহলে এফ জি সমান আমরা বলতে পারবো জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে এখানে অবশ্যই কি একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, এখন সেই কেন্দ্রমুখী বল বা সেন্ট্রাল ফোর্স যদি এফ সি হয় তাহলে এফ সি সমান আমরা কি বলতে পারবো এম ভি স্কোয়ার বাই আর। এখন দেখো এই কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বল এই বলটা হচ্ছে সমান হবে, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা এক নং সমীকরণ দেই আর এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দেই তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে আমাদের জি এম এম বাই আর স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে এখানে এম আছে এখানে এম আছে এম বাদ দিতে পারবো, এখানে আর আছে এখানে আর স্কোয়ার আছে এখানে একটা আর বাদ দিয়ে দিতে পারবো, এটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান কি পাচ্ছি জি এম বাই আর। এখন দেখো এই বস্তুটা এই এম ভরের গ্রহটা এই সূর্যকে কেন্দ্র করে ভি বেগে ঘুরতেছে, তাহলে এখন বেগ যদি ভি বের করি ভি ভি কত আমি কি লিখতে পারবো টু পাই আর বাই টি, কারণ তার যে পর্যায়কাল পর্যায়কাল হচ্ছে টি আর সম্পূর্ণ পথ ঘুরে আসতে তার কি টু পাই এর দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এই ভি এর পরিবর্তে আমি লিখতে পারবো টু পাই আর বাই টি, তাহলে এখানে বা এখানে হয়ে যাচ্ছে ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার আর নিচে হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল আমি বলতে পারবো জি এম বাই আর। এরপর দেখো এখান থেকে যদি আমি এখন টি স্কোয়ার বের করি তাহলে টি স্কোয়ার সমান আমরা পাচ্ছি ফোর পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম ইন্টু হচ্ছে আর কিউ। এখান থেকে দেখো এই ফোর পাই স্কোয়ার বাই জি এম হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, এটা বলবো তোমরা একটা সমানুপাতিক চিহ্ন লিখতে পারবো সমান আর ধ্রুবক মিলে, এখান থেকে আমরা ফাইনালি পাবো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ, অর্থাৎ গ্রহের পর্যায়কালের বর্গ অতিক্রান্ত যে দূরত্ব বা গড় দূরত্বের বর্গ ঘনমূলের সমানুপাতিক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্বগুলো বাসা বাসা ভালোভাবে দেখবে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।